অতি উত্তম নাম্বার পাওয়ার অন্যতম একটি কৌশল হচ্ছে কাভার পেজটা স্ট্যান্ডার্ড করা তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের কাছ থেকে শিখে নেওয়া যাক যে আমরা কীভাবে একটা সুন্দর কাভার পেজ তৈরি করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাকে আমি প্রথমেই দুটো কাভার পেজ দেখাচ্ছি এই যে দেখো একটা হচ্ছে কম্পিউটারাইজড আর একটা হচ্ছে হাতে লেখা আমি তোমাকে সবসময় অ্যাডভাইস করবো এই কম্পিউটারাইজড কাভার পেজটা তুমি ইউজ না করে তুমি অবশ্যই হাতে লেখা কাভার পেজটা ইউজ করবা ঠিক আছে কারণ এই কাভার পেজের মধ্যে রয়েছে তোমার মননশীলতা তোমার সৃজনশীলতা তোমার স্বকীয়তা সো টিচার এইটাকে বেসিক পজিটিভলি নেবেন তো আমরা দেখে নিই যে কীভাবে কাভার পেজটা করব। প্রথমে আমরা এ ফোর সাইজের একটা অফসেট পেজ নিব। এখন আমার হাতে যদি এ ফোর সাইজ অফসেট পেজ না থাকে তাহলে কি আমি কাভার পেজ করা বন্ধ করে দেবো একদমই না তাহলে আমার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করব। তবে সিস্টেম হচ্ছে আমরা এই পেজটা ইউজ করব। তারপর আমরা একটা চারিদিকে সুন্দর করে বক্স করব। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা অনেকে বলে থাকো যে ম্যাম বক্সটাকে আমরা এই এমনিতে খাতায় আমরা যেটা করি দুই দিকে দিই এটা করলে হবে না এটা করলেও হবে বাট আমি চাচ্ছি তোমার কাভার পেজটাই হোক সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড তুমি পাও অতি উত্তম নাম্বার তাহলে আমরা কী করবো একটা সুন্দর বক্স করে মার্জিন করব তবে তুমি যদি এক লাইনের একটা মার্জিন দাও সেটা ততটা দেখতে ভালো লাগে না অবশ্যই চেষ্টা করবে পাশাপাশি দুটো লাইন করতে তাহলে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এরপরে তোমাকে যেটা করতে হবে লিখবা যেটা আসলে অ্যাসাইনমেন্ট সো অ্যাসাইনমেন্ট লিখলেও অথবা নির্ধারিত কাজ তারপর তোমার প্রতিষ্ঠানের নামটা একটু সুন্দর বড় করে দাও তাহলে টিচারে খুশি হবেন যে তুমি প্রতিষ্ঠানকে ভালোবেসেছো এরপর প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট তোমারটা যত সপ্তাহে অ্যাসাইনমেন্ট ততটা চেঞ্জ হতে থাকবে নেক্সট ওয়ান তুমি এখানে দিয়ে দাও বিষয়টা কি বাংলা ইংরেজি যেটা হবে আমরা ধরেছি যে একটা বাংলা প্রথম তো অধ্যায় কত তোমার যেটা অধ্যায় থাকবে সেইটাই তুমি দিবা আমরা ধরেছি দ্বিতীয় এবার তুমি এখানে দাও যে শিরোনাম আসলে তোমাকে কি বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে এখন আমরা মনে করো যে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও আবেগ অনুভূতি এবং মন আছে এই বিষয়ে তাহলে এখানে খেয়াল করো যে শিরোনাম লিখে আমরা একটা লাইন লিখছি বাস এক লাইনে আমাদের এটা হয়নি দ্বিতীয় লাইনে যাওয়ার প্রয়োজন হয়েছে দ্বিতীয় লাইনটা আমরা এখান থেকে শুরু করেছি ঠিক আছে দ্বিতীয় লাইনটা আমরা কখনোই আবার এখানে আসবো না ওটা দেখতে ভালো লাগে না নেক্সট রং দেখো তোমাকে লিখতে হবে এটাকে এবার আমরা দুই ভাগে ডিভাইড করব। বলবো যে উপস্থাপনায় আর নির্দেশনায় উপস্থাপনায় কে থাকবে তুমি নিচে দেখো তোমার নাম আমি দিয়েছি ধরো রাদি আহমেদ তোমার শ্রেণী দিলা যে দশম তোমার রোল যত সেটা দিবা আমি এক দিয়েছি শাখা থাকলে সেটা দিলা আর ক্লাস নাইন টেনের জন্য তো অবশ্যই বিভাগ থাকবে আর সিক্স থেকে এইটের জন্য কোনো বিভাগ থাকবে না ঠিক আছে তারপর তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলা এবার দেখো যে নির্দেশনায় নির্দেশনায় হচ্ছে গিয়ে তোমার শিক্ষকের নাম আবার রয়েছে তোমার শিক্ষকের নাম দিলাম আমি যে রাফিয়া খাতুন পদবী সহকারী শিক্ষক মোবাইল নাম্বার তো শিক্ষাচ্ছি বন্ধুরা তাহলে আমরা এই যে বিভাগটা তোমার যারা ইলেভাইন টুয়েলভের স্টুডেন্ট এসি তারা দিব আর এস এসি দিব বাকিগুলো কিন্তু দিব না হ্যাঁ এরপর তুমি আবার মিডিল বরাবর এসে লিখো যে জমা দানের তারিখ যে আমরা এটা ঠিক কত তারিখে জমা দিচ্ছি দিয়ে দিলাম যে বাইশ ছয় একুশ এবার মূল্যায়ন এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় তুমি এটা মূল্যায়ন লিখে লিখে দিবা যে অতি উত্তম উত্তম ভালো তাহলে শিক্ষকের সুবিধা হবে যে জাস্ট যেটা তুমি পাবা সেখানে মার্কিংটা করে দিতে ঠিক আছে শিক্ষকে যাতে এটা বারবার লিখতে না হয় লাস্ট ওয়ান সবচেয়ে ভালো হয় তুমি যদি একেবারেই পারফেক্ট হয় তুমি যদি এখানে দিয়ে দাও যে শিক্ষার্থী স্বাক্ষর তাহলে জিনিসটা প্রমাণিত হলো যে হ্যাঁ তুমিই করেছো তোমার স্বাক্ষর নেওয়ার পর এখানে তোমার গার্ডিয়ানের স্বাক্ষর থাকলো যে গার্ডিয়ানও বিষয়টা তোমাকে ইনফর্ম করলো শিক্ষককে যে হ্যাঁ আমার বাচ্চা নিজেই করেছে তারপর হচ্ছে শিক্ষকের স্বাক্ষরটা ফাঁকা রাখবা শিক্ষক যখন অ্যাসাইনমেন্টে মূল্যায়ন করলো যে অতি উত্তম বা যেটা পাবা তারপর এখানে কি করলো স্বাক্ষর করে দিল তাহলে অ্যাসাইনমেন্টের কমপ্লিট হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অ্যাসাইনমেন্টের কাভার পেজ নিয়ে